পরিব্রাজক হিবেন ছাং তার রাজবাড়ি দেখি বেড়াচ্ছে। কেন দেখি বেড়াচ্ছে? যে তখনকার দিনত এমন কোন রাজা ছিল না যে এতটা প্রজা দরদি হয় আর বিখ্যাত যোদ্ধা হয়, প্রজা হিতৈষীতে কাজ করে। এই জন্য হিবেন ছাং দেখি বেড়াচ্ছে ভাস্কর বর্মার রাজ্য। তো যখন দেখি বেড়াচ্ছে তখন দেখি দেখি খুব উৎফুল্ল হচ্ছে আর সঠিক তথ্য নিয়ে তার গ্রন্থ শ্রী ইউকিত সুন্দর ভাবে লেখে ফিরিয়ে গেছে। আর আমরা উল্লো আজকে দেখিবার বাদ হচ্ছে আমার পূর্বপুরুষের বীরত্বপূর্ণ কাহিনী। যখন ভাস্কর বর্মা এই রাজ্যটা শাসন করে তখন এই এলাকার নাম হয় কামরূপ। কামতা থাকি কামরূপ। এই কামরূপ তখন 550 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনভার ছিল। তারপরে তার বংশধর ছিল অবন্তী বর্মণ। অবন্তী বর্মণ আপার অসমত শালস্তম্ভ নামে বংশের প্রতিষ্ঠা করে। তারপরে এই জায়গাটা এসে পাল বংশ। পাল বংশ প্রায় 900 বছর রাজত্ব করে। পাল বংশের পরে এই জায়গার তখন কামতার পশ্চিম পাকে কিছু কিছু এলাকা নিয়ে আমার মহারাজার ভার শাসন করে, কিন্তু রাজ্যের কোন সীমানা নির্দিষ্ট করা ছিল না। তারপরে মহারাজা কান্তেশ্বরের বংশভূত, মহারাজা কান্তেশ্বরের সেনাপতির নাম ছিল মঙ্গল। আর মঙ্গলের বংশভূত হারিয়া মণ্ডল তখন সিকনা পর্বত, সিকনা পর্বত এলাকা কিছুটা জোট নিয়ে কিছুটা গ্রাম নিয়ে মণ্ডল হিসাবে শাসন ক্ষমতা চালু করে সর্দারি প্রথার মতন। তারপরে তার পুত্র হয় বিশ্বসিংহ। বিশ্বসিংহ যখন রাজা হয় তখন এপাকে চলে এসে আলিপুর হিঙ্গলা বাসত মা চণ্ডীর স্বপ্নাদেশ পায় কামতা দেশে, মহারাজা কান্তেশ্বরের রাজবাড়ি দেশে। মহারাজা কান্তেশ্বরের যখন রাজবাড়ি আসে তখন তার রাজ্য রাজতিলক হয়, কামতা রাজ্য রাজতিলক হয়। আর ওই জায়গাটা রাজতিলকের পরে কামতা রাজ্যের নাম পরিবর্তন করিয়া কামতাপুর রাখে বিশ্বসিংহ। কামতাপুর কামরূপ, কামতা কামরূপ কামতাপুর। তো কামতাপুরের মহারাজা বিশ্বসিংহ, বিশ্বসিংহের বেটা নরনারায়ণ সেনাপতি চিলারায়, এগুলোর ইতিহাস সবাই জানেন। বিশ্ববীর বিশ্বযোদ্ধা ছিল। তারপরে প্রাণ নারায়ণ মদ নারায়ণ এমন করে 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 যখন ধর্যেন্দ্র নারায়ণ 1665 খ্রিস্টাব্দে রাজা হয় তখন এই এলাকাটার নাম হয় কুচবিহার। যখন দ্বিতীয়বার রাজা হয় ধর্যেন্দ্র নারায়ণ তখন এই এলাকাটার নাম হয় কুচবিহার।